আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি সিলেটি ব্লগ ইউকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আইজ আমি আপনারা লগে আমার নাগামরিচের গাছের আপডেট শেয়ার করবো আর কিছু ভেজিটেবল হারভেস্ট করবো, ওগুলো আপনারা লগে আমি শেয়ার করবো। আশা করি আপনারা কাছে ভালো লাগবো। তো এখানে দেখলাম আমার নাগামরিচের গাছ, আইজ একটু ওয়েদার দেখা যায় রোদ উঠছে, বাট ওখানে রোদটা বুঝরা অনেক ঠান্ডা। তো আমার নাগামরিচের গাছগুলার গেছে আইসি আর হয় কিছু ভেজিটেবল হারভেস্ট করবো আর ওগুলো আপনারা লোকে আমি শেয়ার করবো। তো দেখতে পারা দিছি আর ওয়েদার বালা না হওয়ার কারণে, কিন্তু আমার নাগামরিচের গাছের মাঝে অত বেশি নাগামরিচ নাই আপনারা দেখরা। নর্মালি আমার নাগামরিচের গাছে অত পরিমাণে নাগামরিচ ধরে। তো দিছি আর ওয়েদার বালা না হওয়ার কারণে কিন্তু নাগামরিচের পরিমাণটা একবারে কম হয়েছে। তো ওইখানে দেখা একটা আমি বিজেল লাগে রাখছি, এরপরে ওখানে রাখছি দুইটা, ওয়ার একটা সাইডটা আমি রাখছি বিজেল লাগে, কারণ যেহেতু ওয়েদার বালা নাই হয়তো মরিচের ভিতরে বীজের পরিমাণ কম হইতে পারে, ও কারণে আমি সাইডটা রাখছি। নর্মালি আমি দুইটাও রাখি, বেশি তো রাখি আর লাভও নাই আর কি। আর এখানে দেখরা আমার বেগুন গাছের মাঝে বেগুন ধরছে আলহামদুলিল্লাহ, এরপরে ও দেখরা আরও। আর এখানে আছে শসা গাছের মাঝে শসাও আছে। আর ইনইছে গিয়া ক্যাপসিকামের গাছ ফুলাইছে, আর এগুলো তো কাঁচামরিচের গাছ। তো এখানেও দেখরা আমি কিছু রানার বিনস হারভেস্ট করছি, ও দেখরা। আর কয়েকটা নাগামরিচ লাল হয়েছে, ওগুলো আমি হারভেস্ট করে লিছি। প্রথম আসলে আমি ভিডিও করছি না, পরে চিন্তা করলাম কই আপনার লগে ভিডিওটা শেয়ার করে লাই হারভেস্টিংয়ের ভিডিও। আর ও দেখরা আমার গার্ডেন থেকে আমি কিছু চেরি টমেটো হারভেস্ট করছি আলহামদুলিল্লাহ। তো অলরেডি এগুলো হারভেস্ট করা হয়ে গেছে কি। আর গাছের মধ্যে দেখরা কয়েকটা রয়েছে, তো রোদ না হওয়ার কারণে কিন্তু এগুলা, তো রোদ না হওয়ার কারণে কিন্তু এগুলা লাল হইল না বেশি। তো যে কয়েকটাও লাল হয়েছে ওগুলো আমি হারভেস্ট করে লিছি, পরে চিন্তা করলাম করে আপনারা ভিডিওটা শেয়ার করে লাই, ও দেখরা। আর এখানে তো রানার বিনস আছেই, আর যেগুলো রেডি হয়ে গেছে ওগুলো ফারি লিছি, আর তো দেখতে পারছেন এখানে আরও রয়েছে। রানার বিনসগুলো যদি একটু খেসমা থাকতে না খাওয়া হয় পরে এগুলো খাওয়া হয় না, শক্ত হয়ে যায় কি। ও হারভেস্ট করে লিছি। আর ওখানে আমি কিছু পটল হারভেস্ট করবো, হয়তো ওগুলো আপনার লগে আমি শেয়ার করে লাই। অলরেডি কয়েকদিন পটল হারভেস্ট করা হয়ে গেছে কি, আপনার লগে হয়তো বা সবসময় শেয়ার করা হয় না। তো আইজ কিছু পটলও আমি হারভেস্ট করবো আর আপনার লগে আমি শেয়ার করে লাই, ও দেখা। আর একটা জিনিস আপনারা দেখাই, আমার লাউ গাছের আপডেট আপনার লগে আমি দিলাই। তো দেখতে পারা এখানে ছয়টা খদুর হয়ে আসছিল, আমি পলিনেট হরিয়া দিছিলাম দেখতে পারা। তো এখনও এগুলো আছে, জানলাম না কতদিন টিকব। এখন আছে দুইটা, এরপরে ও দেখরা আরও। তো আজকে একটু রোদ দিছে, ও গার্ডেনও আইসি, হইতে কিছু হারভেস্ট করিলাই আর আপনারা লগেও শেয়ার করিলাই, ও দেখরা আরও লাউ, ও দেখরা। বাট এগুলো তো ঠিক তো নয় 100%, অত পরিমাণে ঠান্ডা দিছি আর আর্লি ঠান্ডা আইসে। দিছি আর তো এমনও সামার দিছে না, এর মাঝে আর্লি ঠান্ডা পড়ে গেছে কি। নর্মালি গত বছরও সেপ্টেম্বর মাসে একটু গরম আছি, বাট এবার তো একবারও মাঠে মরা, ও দেখা। তারপর আলহামদুলিল্লাহ বিশটা খাওয়াই গেছি, এগুলো যদি ঠিক তো খাইয়া শেষ করা গেল না, ও দেখা আরও কতটা পাতাগুলো মরি যাইর। এরপরে ও দেখরা আরও নতুন করে আইর। আর এখানেও তো দেখরা আপনারা আছে, ও দেখরা। এরপরে ও দেখরা আরও। আর এখানের মাঝে একটা ব্যক্তি গুড়িয়া দিছিলাম, এটা মনে হয় হয়তো বড়ই বর, বাকি যেগুলো এগুলো একটা আরও বাসার মতো নাই অবস্থা, সবগুলাই আলো কালার হয়ে গেছে কি ঠান্ডায়।
আর এখানে দেখতে পারা মিষ্টি কুমড়া একটা, এরপরে ও আর একটা। আর এখানেও দেখা হয় একটা শসা, এটাও লাগে ঠান্ডায় একটু কিলা হয়ে গেছে। অনেকটা লাইফাতে দেখা বাক্কা বড় হয়েছে আলহামদুলিল্লাহ। আমি ফটোগুলো হারভেস্ট করি আর আপনারা লগে শেয়ার করি। তো এখন আমি আপনারা লগে শেয়ার করবো কিছু ফটো আমি হারভেস্ট করি আর ওগুলো আপনারা লগে শেয়ার করি। ফটোলো অনেকদিন হারভেস্ট করা হয়ে গেছে কি হয়তো বা একদিন কি দুই দিন আপনারা লগে শেয়ার করা হয়েছে হারভেস্টিং ও আর কি। তো আপনারা তো দেখছেন আমি অলরেডি নাগামরিচও কয়েকটা হারভেস্ট করছি আর কিছু রানার বিনস হারভেস্ট করছি, টমাটো কিছু আমি হারভেস্ট করছি আর ওখান ফটোগুলো আমি হারভেস্ট করিলাই আর আপনারা লগে আমি শেয়ার করবো। তো আমার আজকের হারভেস্টিংয়ের ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে প্লিজ লাইক করবা, কমেন্ট করবা আর শেয়ার করবা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে। আর যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার লগেও থাকবা। তো এখানে আপনারা দেখরা যে ফটোগুলো রেডি হয়েছে ওগুলো আমি হারভেস্ট করে নিছি আর কয়েকটা ছোটো ছোটো রয়েছে ওগুলো হয়তো বা আরও কয়েকদিন বাদে হারভেস্ট করবো আপনারা লগে আমি শেয়ার করবো। তো এখানে আপনারা দেখরা আমি দেখাইলাম নাগামরিচের গাছ, এই নাগামরিচের গাছের মাঝে দেখতে পারা দুইটা নাগামরিচ রেডি হয়েছে, এইগুলো আমি বীজের লাগিয়ে রাখছি। তো যে সময় আমি হারভেস্ট করি আপনারা লগে শেয়ার করবো আর এই নাগামরিচটিকে কীরকম আমি চারা করি ওগুলো আপনারা লগে আমি শেয়ার করবো। যদি আপনারা দেখতে চান অবশ্যই বেল বাটনে ক্লিক করিয়া রাখবা, তো আপনারা দেখতে পারবো আমি নেক্সট ইয়ারের লাগি কীরকম নাগামরিচ বীজটিকে চারা করি। তো এখানে দেখতে পারা ফাইনালি আমি যে ভেজিটেবলগুলো হারভেস্ট করছি ওগুলো আনছি আর আপনারা লগেও শেয়ার করাম দেখতে পারা। তো এখানে আছে রানার বিনস, পটল, শসা, কয়েকটা নাগামরিচ, টমাটো আছে আপনারা দেখতে পারছেন। তো ও দেখতে পারা আইজ ওগুলো আমি হারভেস্ট করছি আর আপনার লগে আমি শেয়ার করছি কিতা কিতা হারভেস্ট করছি। তো আমি আশা করছি আমার আজকের হারভেস্টিংয়ের ভিডিও আপনারা কাছে ভালো লাগছে আর আপনারা আমার লগে অত সময় থাকার লাগি আর ভিডিওটা ফুল ওয়াচ করার লাগি। আপনারা সবাইর অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখাইব অন্য কোনো হারভেস্টিংয়ের ভিডিও লইয়া। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।